গল্প শিকারীর কবলে আমাদের আজকের নিবেদন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দ্রুপদী কালজয়ী উপন্যাস কপালকুণ্ডলা। শুনবেন দ্বিতীয় পর্ব। কপালকুণ্ডলার প্রথম পর্বে আমরা শুনেছি গঙ্গাসাগর থেকে তীর্থ করে ফেরার সময় এক যাত্রীবাহী নৌকা কুয়াশায় পথ হারিয়ে রসুলপুর নদীর মোহনায় এসে উপস্থিত হয়। কাজ আনতে নবকুমার একাই জঙ্গলে যায়। ইতিমধ্যে জোয়ার এসে পড়ায় নবকুমারকে রেখে দিয়ে নৌকা নিয়ে যাত্রীরা চলে যায়। নবকুমার জঙ্গলে এক কাপালিকের কবলে পড়ে। কাপালিক নবকুমারকে বলি দেওয়ার জন্য বেঁধে রাখে, কিন্তু কাপালিকের পালিতা কন্যা কপালকুণ্ডলা নবকুমারকে উদ্ধার করে। নবকুমার কপালকুণ্ডলাকে বিবাহ করে মেদিনীপুরের পথে তার নিজের গৃহের দিকে রওনা দেয়। এরপর শুনুন আজকের পর্বে। শুরু হচ্ছে কপালকুণ্ডলা দ্বিতীয় পর্ব। মেদিনীপুরে এসে নবকুমার অধিকারীর দেওয়া অর্থে কপালকুণ্ডলার জন্য একজন দাসী, একজন রক্ষক এবং একজন পালকিবাহক নিযুক্ত করলেন। অর্থের অপ্রাচুর্যের কারণে নিজে পদব্রজে চললেন। আগের দিনের পরিশ্রমে তিনি ক্লান্ত ছিলেন। মধ্যাহ্নভোজনের পর বাহকেরা তাঁকে অনেক পেছনে ফেলে এগিয়ে গেল। ক্রমে সন্ধ্যা হল। শীতকালের মেঘে আকাশ আচ্ছন্ন, চারিদিক অন্ধকার, অল্প অল্প বৃষ্টিও পড়তে লাগল। কপালকুণ্ডলার সঙ্গে দেখা করার জন্য নবকুমার ব্যগ্র হলেন। তাঁর ধারণা ছিল প্রথম সরাইতে তার সাক্ষাৎ পাবেন, কিন্তু সরাই দেখা গেল না। ক্রমে রাত্রি গভীর হল। নবকুমার দ্রুত চলতে লাগলেন। হঠাৎ কোনো কঠিন বস্তুতে তাঁর পা স্পর্শ করল। পায়ের ভারে সে বস্তু খড়খড় মড়মড় শব্দে ভেঙে গেল। নবকুমার কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়লেন, আবার হাঁটা শুরু করলেন। আবার একই ঘটনা ঘটল। এবার তিনি পদপিষ্ট বস্তু হাতে তুলে নিলেন। মনে হল জিনিসটা ভাঙা তক্তার মতো। আবছা অন্ধকারে দেখলেন সামনে আরো বড় আকারের একটা বস্তু পড়ে আছে। সেটা স্পর্শ করে বুঝলেন একটা ভাঙা পালকি। অমনি তার মনে কপালকুণ্ডলার বিপদের আশঙ্কা হল। এরপর আবার একটা বস্তুতে তার পা স্পর্শ করল। কোমল স্পর্শ, কোনো মানুষের শরীর বলে মনে হল। তৎক্ষণাৎ বসে হাত দিয়ে স্পর্শ করে বুঝলেন শরীর শীতল। নাড়িতে হাত দিয়ে দেখলেন স্পন্দন নেই। বিশেষ মনঃসংযোগ করে শুনলেন নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। নিঃশ্বাস আছে, তবে নাড়ি নেই কেন? নাকের কাছে হাত দিয়ে দেখলেন নিঃশ্বাস পড়ছে না, তবে নিঃশ্বাসের শব্দ কার? কোনো জীবিত ব্যক্তি কি আছে, এই ভেবে জিজ্ঞাসা করলেন। এখানে কেউ জীবিত আছেন? আছি। কে তুমি? তুমি কে? কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা, তিনি কে? আমি পথিক, আপাতত দস্যুর হাতে নিষ্কুণ্ডলা হয়েছি। কি হয়েছে? দস্যুরা আমার পালকি ভেঙে দিয়েছে, আমার একজন বাহককে মেরে ফেলেছে, আর সবাই পালিয়ে গিয়েছে। আমার সব অলঙ্কার নিয়ে আমাকে পালকিতে বেঁধে রেখে গেছে।
কি সত্যি মানে কাপড় দিয়ে খুব বাজেভাবে বেঁধেছে। দাঁড়ান, আমি বাঁধনটা খুলে দিচ্ছি, তুমি উঠতে পারবে কি? আমাকেও লাঠি দিয়ে খুব জোরে মেরেছে, পায়ে ব্যথা, তবে তবে সাহায্য করলে উঠতে পারবো। আচ্ছা, বুঝতে পেরেছি। আমার হাতটা ধরো, ওঠার চেষ্টা করো। চলতে পারবে? হ্যাঁ, পারবো। আচ্ছা, আপনি কি আপনার পেছনে কোনো পথিকদের আসতে দেখেছেন? না। আচ্ছা, চটি এখান থেকে কত দূর? কত দূর তা তো বলতে পারি না, তবে মনে হয় কাছেই হবে। অন্ধকারে একা মাঠে থেকেই বা কী করব? আপনার সঙ্গে চটি পর্যন্ত যাওয়াই বোধ হয় ঠিক হবে। আর কোনো কিছুর ওপরে ভর দিতে পারলে মনে হয় চলতে পারবো। বিপদকালে সংকোচ করা ঠিক নয়। তুমি আমার কাঁধে হাত দাও, চলার চেষ্টা করো। স্ত্রীলোকটি নবকুমারের কাঁধে ভর দিয়ে চলল। চটি কাছেই ছিল। এই সময় চটির কাছেও দস্যুরা দুষ্কর্ম করতে সংকোচ করত না। নবকুমার স্ত্রীলোকটিকে নিয়ে চটিতে পৌঁছলেন। ইতিমধ্যেই ওই চটিতে কপালকুণ্ডলা এসে পৌঁছেছেন। তার দাসদাসীরা তার জন্য একখানা ঘর নিযুক্ত করেছিল। নবকুমার তার সঙ্গিনীর জন্য তার পাশেই একখানা ঘর নিযুক্ত করে তাকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। তার আজ্ঞামতো গৃহস্বামী স্ত্রী প্রদীপ জেলে আনল। প্রদীপের আলো যখন তার সঙ্গিনীর ওপর এসে পড়ল, তখন নবকুমার দেখলেন ইনি অসামান্য সুন্দরী। রূপরাশি তরঙ্গে তার যৌবন শোভা শ্রাবণীর নদীর মতো উছলে পড়ছে। তার শরীর ঈষৎ দীর্ঘ বটে, কিন্তু কমনীয়। বর্ষাকালে বিটুপিলতা যেমন আপন পত্ররাশির বাহুল্যে ঝলমল করে, এর শরীর তেমনি আপন পূর্ণতায় ঝলমল করছিল। ইনি শ্যামবর্ণা, তপ্ত কাঞ্চনের যে শ্যামবর্ণ এ সেই শ্যাম। তার চোখ দুটি বিশাল নয়, কিন্তু সুবঙ্কিম পল্লব রেখা বিশিষ্ট আর অতিশয় উজ্জ্বল। তার দৃষ্টি স্থির অথচ মর্মভেদী। মনে হয় এই রমণী যেন মন পর্যন্ত দেখতে পারেন। সুন্দরীর বয়স 27 বৎসর, ভাদ্র মাসের ভরা নদী, পূর্ণ যৌবন ভারে সর্বশরীর ঈষৎ চঞ্চল। বিনা বায়ুতে শরতের নদী যেমন চঞ্চল, সে চাঞ্চল্য মুহুর্মুহু নূতন নূতন শোভা বিকাশের কারণ। নবকুমার নির্নিমেষ চোখে তাকিয়ে রইলেন। সুন্দরী নবকুমারকে বললেন, আপনি কি দেখছেন আমার রূপ? আপনি কি কখনো স্ত্রীলোক দেখেননি? নাকি আমার মতো সুন্দরী? আমি স্ত্রীলোক দেখেছি, কিন্তু এরকম সুন্দরী স্ত্রীলোক বোধ হয় দেখিনি। একটিও না? নবকুমারের কপালকুণ্ডলার রূপ মনে পড়ল। তিনি সগর্বে উত্তর দিলেন, একটিও না তা বলতে পারি না। তবু ভালো। তা তিনি কি আপনার গৃহিণী? কেন, এরকম ভাবছেন কেন? বাঙালিরা নিজের গৃহিণীকেই সবচেয়ে বেশি সুন্দরী দেখে কিনা? আমি বাঙালি, এটা ঠিক কথা, কিন্তু আপনিও তো পরিষ্কার বাংলা কথা বলছেন। আপনি কোন দেশীয়? আপনি আমার পোশাক পরিচ্ছদ দেখে বোঝেননি, আমি বাঙালি না।
পশ্চিম প্রদেশের মুসলমানি। নবকুমার পর্যবেক্ষণ করে দেখলেন রমণীর পরিচ্ছদ পশ্চিম দেশিয়া মুসলমানের মতোই, কিন্তু বাংলা তো ঠিক বাঙালির মতোই বলছে। একটু পরে তরুণী বললেন, মহাশয় তো কথায় কথায় আমার পরিচয় জেনে নিলেন, এবার অনুগ্রহ করে যদি নিজের পরিচয় দেন। আর যে গৃহে সেই আদিতিয়া রূপসী গৃহিণী, সেই গৃহ কোথায়? আমার নিবাস সপ্তগ্রাম। বিদেশিনী কোনো উত্তর করলেন না। হঠাৎ তিনি মুখ নিচু করে প্রদীপের আলো উজ্জ্বল করতে লাগলেন। একটু পরে মুখ না তুলেই বললেন, দাসীর নাম মতি, মহাশয়ের নাম কি শুনতে পাই না? আমি নবকুমার শর্মা। প্রদীপ নিভে গেল। নবকুমার গৃহস্বামীকে ডেকে অন্য প্রদীপ আনতে বললেন। অন্য প্রদীপ আনবার আগে একটি দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শুনতে পেলেন। প্রদীপ আনবার একটু পরে ভৃত্যবেশী একজন মুসলমান এসে উপস্থিত হল। বিদেশিনী তাকে দেখে বললেন, এ কি তোমাদের এত বিলম্ব কেন? আর সকলে কোথায়? ইয়ে বাহকরা তো সব মাতোয়ারা হয়ে গিয়েছিল, আমরা পালকির পিছনে পড়ে গিয়েছিলাম। পরে ভাঙা পালকি দেখে আপনাকে না দেখে একেবারে জ্ঞান হারিয়েছি। কেউ কেউ এদিক ওদিক গেছি খুঁজতে, কেউ অন্যদিকে সন্ধানে গিয়েছে, আমি এদিকটা এসেছি। ও বেশ, তাদেরকে নিয়ে এসো। মৃত্য সেলাম করে চলে গেল। বিদেশিনী বেশ কিছুক্ষণ গালে হাত দিয়ে বসে রইলেন। নবকুমার বিদায় চাইলেন। তখন মতি স্বপ্নথিতার মতো উঠে দাঁড়ালেন, মৃদুস্বরে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় থাকবেন? এই পাশের ঘরেই। ও তো, সে ঘরের কাছে একটা পালকি দেখলাম, আপনার কে কেউ সঙ্গী আছেন? আমার স্ত্রী আছেন আমার সঙ্গে। ও ও, তা তিনি কি আদিতিয়ার উপাসী? সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। তবে একটা অনুগ্রহ করুন, আপনার আদিতিয়ার উপাসীকে দেখতে বড় কৌতূহল হচ্ছে, আগ্রা গিয়ে বলতে চাই। এখনই নয়, আপনি এখন যান, কিছুক্ষণ পরে আমি আপনাকে সংবাদ দেব। নবকুমার চলে গেলেন। একটু পরে অনেক লোকজন দাস দাসী বাহক সিন্ধুক ইত্যাদি নিয়ে উপস্থিত হল। একখানি পালকিও এলো, তাতে একজন দাসী। নবকুমারের নিকট সংবাদ এল বিবি তাকে স্মরণ করেছেন। নবকুমার মতিবিবির কাছে আবার এলেন। দেখলেন মতিবিবি আগের পোশাক ছেড়ে মণিমুক্তা শোভিত কারুকার্যময় বেশভূষা পরেছেন। কুন্তলে কবরীতে কপালে নয়নপার্শ্বে কানে গলায় বুকে সর্বত্র সোনা মণিমুক্তা হীরারত্ন ঝলমল করছে। নবকুমার বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন। প্রভূত নক্ষত্রমালাভূষিত আকাশের মতো মধুরায়ত শরীরের সঙ্গে অলঙ্কার বাহুল্য সুসঙ্গত মনে হল। মতিবিবি বললেন, চলুন আপনার পত্নীর সঙ্গে পরিচয় করে আসি। সেজন্য এত অলঙ্কার পরার প্রয়োজন ছিল না, আমার স্ত্রীত্ব কোনো গহনাই নেই। গহনাগুলো না হয় দেখাবার জন্যই পড়েছি, জানেন তো স্ত্রীলোকের গহনা থাকলে সে না দেখিয়ে বাঁচে না, চলুন। নবকুমার মতিবিবিকে সঙ্গে নিয়ে চললেন। যে দাসী ওনার সঙ্গে এসেছিল সেও সঙ্গে চলল, তার নাম পেশমন। কপালকুণ্ডলা ঘরে একাকিনী বসেছিলেন, একটাই মাত্র প্রদীপ চলছে। তার নিবিড় কেশরাশি পশ্চাৎভাগ অন্ধকার করে রেখেছিল। মতিবিবি প্রথম যখন তাকে দেখলেন
তখন তার ঠোঁটের কোণে একটু হাসি এলো। ভালো করে দেখবার জন্য প্রদীপ তুলে কপালকুণ্ডলার মুখের সামনে আনলেন। তখন সে হাসি হাসি ভাব মিলিয়ে গেল, মতির মুখ গম্ভীর হল। নবকুমার বিস্মিত হয়ে দেখতে লাগলেন, কেউ কোনো কথা বললেন না। মতি মুগ্ধা, কপালকুণ্ডলা বিস্মিতা। কিছুক্ষণ পরে মতি তাঁর অলঙ্কারগুলি খুলতে লাগলেন, একে একে সেগুলি কপালকুণ্ডলাকে পরাতে লাগলেন। কপালকুণ্ডলা কিছু বললেন না। নবকুমার বললেন, ও কি কি করছেন আপনি? মতি তাঁর কথার কোনো উত্তর করলেন না। অলঙ্কার পরানো শেষ হলে মতি নবকুমারকে বললেন, আপনার কথাই সত্যি, এই ফুল রাজধানীও ফোটে না, তবে পরিতাপে রাজধানীতে এরূপ রাশি দেখাতে পারলাম না। আর এই গহনাগুলো এরই উপযুক্ত, তাই পরালাম। কখনো কখনো এই গহনাগুলো দেখে হয়তো এই মুখরা বিদেশিনীকে মনে করবেন। সে কি এ যে বহুমূল্য অলঙ্কার, আমি এসব নেব কেন? ঈশ্বরের আশীর্বাদে আমার অনেক আছে, আমি নিঃস্ব হব না। একে পরিয়ে আমার যদি সুখ হয় আপনি কেন ব্যাঘাত করেন? মতিবিবি দাসীর সঙ্গে চলে গেলেন। পেশমন মতিবিবিকে জিজ্ঞাসা করল, বিবিজন, এই লোকটা কে গো? মেরা শহর। গহনা রাখবার জন্য মতিবিবি একটি রূপায় জড়ানো হাতির দাঁতের কৌটো পাঠিয়ে দিলেন। দস্যুরা তার অল্প জিনিসই নিয়েছিল, তার কাছে যেগুলি ছিল সেগুলি ছাড়া আর কিছু পায়নি। নবকুমার দু একখানা গহনা কপালকুণ্ডলাকে পড়তে দিয়ে অধিকাংশই কৌটোতে তুলে রাখলেন। পরদিন সকালে মতিবিবি বর্ধমানের দিকে এবং নবকুমার সপত্নীক সপ্ত গ্রামের দিকে যাত্রা করলেন। নবকুমার কপালকুণ্ডলাকে পালকিতে তুলে দিয়ে তার সঙ্গে গহনার কৌটোটাও দিলেন। বাহকেরা নবকুমারকে পেছনে রেখে এগিয়ে চলল। কপালকুণ্ডলা পালকির দরজা খুলে চারিদিক দেখতে দেখতে চললেন। একজন ভিক্ষুক তাকে দেখতে পেয়ে ভিক্ষা চাইতে পালকির কাছে এল। কপালকুণ্ডলা বললেন, কিন্তু আমার তো কিছুই নেই, তোমাকে কি দেব? ভিক্ষুক কপালকুণ্ডলার গায়ে যে দু একখানি অলঙ্কার ছিল সেদিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, সে কি মা, তোমার গায়ে এত হীরে মুক্ত গয়না, তোমার কিছুই নেই। এই গহনাগুলো পেলে তুমি খুশি হও? হ্যাঁ হ্যাঁ, কি হই হই হই। কপালকুণ্ডলা অকপট হৃদয়ে কৌটো সমেত সমস্ত গহনাগুলো ভিক্ষুকের হাতে তুলে দিলেন, গায়ের অলঙ্কারগুলিও খুলে দিলেন। ভিক্ষুক বিস্ময়ে বিহ্বল হয়ে গেল, দাসদাসীরা কিছুই জানতে পারল না। ভিক্ষুক তখনই এদিকে ওদিকে তাকিয়ে গহনা নিয়ে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে গেল। কপালকুণ্ডলা ভাবলেন, ভিক্ষুক দৌড়ল কেন? নবকুমার কপালকুণ্ডলাকে নিয়ে গৃহে ফিরলেন। নবকুমার পিতৃহীন, তার বিধবা মা গৃহে ছিলেন, আর ছিলেন দুই বোন। জ্যেষ্ঠা বিধবা, দ্বিতীয়া শ্যামাসুন্দরী সধবা হয়েও বিধবা, কেননা তিনি কুলীন পত্নী। অন্য সময় হলে নবকুমার অজ্ঞাত কুলশীলা তপস্বিনীকে বিবাহ করে গৃহে আনায় তাঁর আত্মীয় স্বজন কতটা সন্তুষ্টি প্রকাশ করতেন তা বলা মুশকিল। তবে এখন এ বিষয়ে তাকে কোনো সমস্যায় পড়তে হয়নি। সকলেই তার ফেরার বিষয়ে প্রায় নিরাশ হয়েছিল। সহযাত্রীরা ফিরে এসে রটিয়েছিল নবকুমারকে বাঘে হত্যা করেছে।
এমনকি প্রত্যাগত যাত্রীদের মধ্যে অনেকেই নিশ্চিত করে বলেছিলেন যে তারা নিজের চোখে নবকুমারকে বাঘের মুখে পড়তে দেখেছেন। কখনো কখনো বাঘটার পরিমাপ নিয়ে তর্ক বিতর্ক হতো। কেউ বলতেন বাঘটা 8 হাত হবে, আর কেউ বা বলতেন না না, সে প্রায় 14 হাত। পূর্ব পরিচিত সেই বয়স্ক যাত্রী বললেন, যা হোক, তিনি খুব বেঁচে গেছেন, বাঘটা তাঁকেই আগে তাড়া করেছিল, তিনি পালিয়ে বেঁচেছেন। নবকুমার ঠিক ততটা সাহসী নয়, তাই সে পালাতে পারেনি। যখন এই সকল রটনা নবকুমারের মা এবং তার আত্মীয় স্বজনের কর্ণগোচর হল, তখন বাড়ির মধ্যে এমন ক্রন্দনধ্বনি উঠল যে কদিন আর তার খান্তি রইল না। একমাত্র পুত্রের মৃত্যু সংবাদে নবকুমারের মা মৃত প্রায় হলেন। এমন সময়ে যখন নবকুমার সস্ত্রীক বাড়ি ফিরে এলেন, তখন তাকে আর কে জিজ্ঞাসা করবে তার বধূ কোন জাতি বা কার কন্যা? সকলেই আহ্লাদে অন্ধ হল। নবকুমারের মাতা মহা সমাদরে নববধূকে বরণ করে ঘরে তুললেন। নবকুমার যখন দেখলেন কপালকুণ্ডলাকে তার গৃহে সাদরে গ্রহণ করে নেওয়া হল, তখন তার আনন্দ সাগর উছলে উঠল। অনাদরের ভয়ে তিনি এতদিন কপালকুণ্ডলার প্রতি কিছুমাত্র প্রণয় প্রকাশ করেননি, অথচ তার হৃদয় আকাশে কপালকুণ্ডলার মূর্তি ব্যপ্ত হয়েছিল। এই আশঙ্কাতেই তিনি কপালকুণ্ডলার সঙ্গে বিবাহ প্রস্তাবে তৎক্ষণাৎ সম্মত হননি। এই আশঙ্কাতেই বিবাহ করেও বাড়ি আসা পর্যন্ত একবারও কপালকুণ্ডলার সঙ্গে প্রণয় সম্ভাষণ করেননি। এখন সে আশঙ্কা দূর হওয়াতে নবকুমারের প্রণয় সিন্ধু উছলে উঠল। সেই প্রণয় যেন জলরাশির গতিমুখ থেকে বেগ নিরোধকারী উপলমোচনে দুর্দম স্রোতবেগের মতো। তবে এই প্রেমভাব সর্বদা কথায় প্রকাশ পেত না, কিন্তু নবকুমার কপালকুণ্ডলাকে দেখলেই যেভাবে তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতেন, নিষ্প্রয়োজনে প্রয়োজন কল্পনা করে কপালকুণ্ডলার কাছে আসতেন, বিনা প্রসঙ্গে কপালকুণ্ডলার প্রসঙ্গ উত্থাপনের চেষ্টা করতেন, দিবা নিশি কপালকুণ্ডলার সুখ স্বাচ্ছন্দ্যের খোঁজ নিতেন, তাতেই তার প্রেমভাব প্রকাশ পেত। তার প্রকৃতি পর্যন্ত পরিবর্তিত হতে লাগল। যেখানে চাপল্য ছিল সেখানে গাম্ভীর্য জন্মালো, যেখানে অপ্রসাদ ছিল সেখানে প্রসন্নতা জন্মালো। নবকুমারের মুখ সর্বদাই প্রফুল্ল, সংসার তার চোখে সুন্দর বোধ হতে লাগল। প্রণয় এরকমই, প্রণয় কর্কশকে মধুর করে, অসৎকে সৎ করে, অপুণ্যকে পুণ্যবান করে, আর অন্ধকারকে আলোকময় করে। সকলেই অবগত আছেন যে পূর্বকালে সপ্তগ্রাম এক মহাসমৃদ্ধশালী নগর ছিল। এককালে যবদ্বীপ থেকে রোম পর্যন্ত সব দেশের বণিকেরা এখানে বাণিজ্যের জন্য জড়ো হতেন। কিন্তু বঙ্গীয় দশম একাদশ শতাব্দীতে সপ্তগ্রামের প্রাচীন সমৃদ্ধি কমে গিয়েছিল। এর প্রধান কারণ যে স্রোতস্বিনী নদী এখানে বয়ে যেত এখন তা সংকীর্ণ হয়ে এসেছিল, সুতরাং বড় জলযানগুলি আর নগর পর্যন্ত আসতে পারত না। এই কারণে বাণিজ্যের বাহুল্য ক্রমে লুপ্ত হতে লাগল। নগরের গৌরব বাণিজ্য শেষ হলেই কমে যায়। সপ্তগ্রামের সকলই গেল। বঙ্গীয় একাদশ শতাব্দীতে হুগলি তার নতুন প্রতিযোগী হয়ে উঠেছিল। সেই স্থানে পর্তুগিজরা বাণিজ্য আরম্ভ করে, সপ্তগ্রামের ধনলক্ষ্মীকে আকর্ষিতা করেছিলেন তারা। কিন্তু তখনও সপ্তগ্রাম একেবারে হতশ্রী হয়নি। সেই স্থানে এখনো পর্যন্ত ফৌজদার ও অন্যান্য প্রধান রাজপুরুষদের বাস ছিল, কিন্তু অনেকাংশই
স্ত্রীহীন ও বসতিহীন হয়ে পল্লীগ্রামের আকার ধারণ করেছিল। সপ্তগ্রামের এক নির্জন প্রান্তে নবকুমারের বাস। বর্তমানে সপ্তগ্রামের ভগ্নদশায় সেখানে প্রায় মনুষ্য সমাগম ছিল না। রাজপথগুলিও ঝোপ ছাড়ে ঢেকে গিয়েছিল। নবকুমারের বাড়ির পেছনে এক বিস্তৃত নিবিড় বন। বাড়ির সামনে প্রায় আধ ক্রোশ দূরে একটা ছোট খাল ছিল। সেই খাল একটা মাঠকে বেষ্টন করে গৃহের পেছনে বনের মধ্যে প্রবেশ করেছিল। গৃহটি ইটের, তাকে নিতান্ত সামান্য গৃহ বলা যায় না, দোতলা বাড়ি। এই বাড়ির ছাদের ওপর দুটি অল্প বয়সী স্ত্রীলোক দাঁড়িয়ে চতুর্দিকে তাকিয়ে দেখছিল। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। একদিকে নিবিড় বন, তার মধ্যে অসংখ্য পাখি কলরব করছে। অন্যদিকে একটা ছোট খাল রূপার সুতার মতো পড়ে আছে। অনেক দূরে মহানগরীর অসংখ্য সৌধ মালা শোভা পাচ্ছে। অন্যদিকে বিশাল ভাগীরথীর বুকে সন্ধ্যার অন্ধকার ক্রমশ গাঢ়তর হচ্ছে। যে দুজন রমণী প্রাসাদের ওপর দাঁড়িয়েছিলেন, তাদের মধ্যে একজন গৌরাঙ্গী, তার পিঠে আলুলায়িত কেশরাশি, অপরজন ঈষৎ কৃষাঙ্গী, তিনি ষোড়শী ও সুশ্রী। তার ছোটোখাটো শরীর, মুখখানিও ছোট, মাথায় কোঁকড়ানো চুল, তার চোখ চঞ্চল। গৌরাঙ্গীর অমনীটি কপাল কুণ্ডলা, আর তার সঙ্গিনী তাঁরই ননদ শ্যামাসুন্দরী। শ্যামাসুন্দরী ভ্রাতৃবধূকে কখনো বউ, কখনো বা আদর করে বোনো, কখনো মৃণ বলে ডাকছিলেন। কপালকুণ্ডলা নামটি পাল্টে তারা মৃন্ময়ী নাম রেখেছিলেন। আমরা এখন তাকে মৃন্ময়ী বলেই ডাকব। শ্যামাসুন্দরী শৈশবে শেখা একটা কবিতা বলছিলেন। তোকে একটা কবিতা বলি শোন, ছোটবেলার একটা কবিতা মনে পড়ছে। পদ্মরানী বদনখানি রেতে রাখে ঢেকে, ফুটায় কলি ছুটায় অলি প্রাণপতিকে দেখে। তুই কি তপস্বিনী হয়ে থাকবি? কেন, কি তপস্যা করছি? এই যে তোমার এই চুলের রাশি, এ কি আর বাঁধবে না? একবার আমাদের গৃহস্থের মেয়ের মতো সাজো, কতদিন আর এরকম যোগিনী থাকবে? যখন তোমার দাদার সঙ্গে আমার দেখা হয়নি, তখন তো আমি যোগিনী ছিলাম। না, এখন থাকতে পারবে না। কেন, কেন থাকতে পারবো না? কেন দেখবি, তোর যোগ ভাঙবো। পরশপাথর কাকে বলে জানো? না, জানি না। পরশপাথরের পর সে রাঙাও যে শোনা হয়। তাতে কি? মেয়ে মানুষেরও পরশপাথর আছে। কি? পুরুষ গো, পুরুষ। পুরুষের বাতাসে যোগিনীও যে গৃহিণী হয়ে যায়। তুই তো সেই পাথর ছুঁয়েছিস, দেখবি বাঁধব চুলের রাস, পরাবো চিকন বাস, খোপায় দোলাবো তোর ফুল, কপালে শীতের ধার, কাকালেতে চন্দ্রহার, কানে তোর দিব জোড়া দুল, কুমকুম চন্দন চুয়া, বাটা ভরে পানগুয়া, রাঙা মুখ রাঙা হবে রাগে, সোনার পুত্তলি ছেলে কোলে তোর দিব ফেলে, দেখি ভালো লাগে কিনা লাগে, বুঝলি? বুঝলাম। পরশপাথর যেন ছুঁয়েছি, সোনা হলেম, চুল বাঁধলাম, ভালো কাপড় পরলাম, খোঁপায় ফুল দিলাম, কাকালে চন্দ্রহার, কানে দুল, সব সব হলো, কিন্তু তাতেই বা কি সুখ? আহা, বল দেখি, ফুল ফুটলে কি সুখ? লোকে দেখে সুখ, ফুলের কি? ফুলের কি,
তা তো বলতে পারি না, কখনো ফুল হয়ে ফুটিনি। কিন্তু যদি তোমার মতো কুঁড়ি হতাম তবে ফুটেও সুখ হতো। আর মুখে কথা নেই যে, আচ্ছা তাই যদি না হলো তবে বলো শুনি, তোমার সুখ কিসে? সুখ জানি না, হয়তো সেই সমুদ্রের তীরে সে বনে বনে বেড়াতে পারলেই আমার সুখ হতো। ও এখন ফিরে যেতে চাও বুঝি? না আর উপায় নেই। তবে কি করবে? অধিকারি বলতেন, ইয়থা নিযুক্ত অস্মি তথা করমি। বিধাতা যা করাবেন তাই করব, কপালে যা আছে তাই হবে। কেন, কপালে কি আছে শুনি? কপালে সুখ আছে। এই তুমি দীর্ঘ নিঃশ্বাস ফেলো কেন? জানো, যেদিন আমি স্বামীর সঙ্গে যাত্রা করেছিলাম, যাত্রা শুরুর আগে আমি মা ভবানীর কাছে গিয়েছিলাম, তার পায়ে ত্রিপত্র দিয়েছিলাম। আমি মার পাদপদ্মে ত্রিপত্র না দিয়ে কোনো কাজই করতাম না। যদি কর্মে শুভ কিছু হতো তবে মা ত্রিপত্র ধারণ করতেন, কিন্তু যদি অমঙ্গল ঘটার সম্ভাবনা থাকত ত্রিপত্র পড়ে যেত। একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে অজ্ঞাত জায়গায় যেতে আমার ভয় হচ্ছিল, তাই ভালো মন্দ জানতে আমি মার কাছে গেলাম, তার পায়ে ত্রিপত্র দিলাম। কিন্তু মা ত্রিপত্র নিলেন না, পড়ে গেল। এই বলে মৃন্ময়ী চুপ করে গেলেন। শ্যামা সুন্দরী শিউরে উঠল। এখানে শেষ হল কপালকুণ্ডলা দ্বিতীয় পর্ব। আজকের গল্প পাঠে ছিলাম আমি নিবেদিতা, নবনীতা এবং অরিন। কপালকুণ্ডলার তৃতীয় পর্ব আমরা খুব শীঘ্রই আনার চেষ্টা করছি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ।